হ্যালো প্রিয়ন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্পেশালি এইচএসসি পরীক্ষা যাদের দেওয়ার কথা ছিল তারা সবাই খুব বেশি ভালো আছেন। ভালো থাকার কারণও আছে, কারণ আপনাদের পরীক্ষা আবার হচ্ছে না। পরীক্ষা যদি আপনাদের না হয় তাহলে কীভাবে আপনার রেজাল্ট পাবলিশড হবে, এই ব্যাপারেও কথা বলেছেন। আপনারা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবেন সবাই কিন্তু জেএসসি দিয়েছেন, এসএসসি দিয়েছেন, তো এই রেজাল্টগুলোর উপর বেস করে, ফর এক্সাম্পল আপনি এসএসসিতে পেয়েছেন 4 আর জেএসসিতে পেয়েছেন 5, ধরেন আপনি 5 আউট অফ 5 পেলেন এসএসসিতে আর জেএসসিতে আপনি 5 আউট অফ 5 পেলেন, তাহলে আপনি ইজিলি 5 আউট অফ 5 পেয়ে যাবেন। সো আপনারা যারা পার্টিকুলারলি এইচএসসি ক্যান্ডিডেট আছেন, আপনাদের আর পড়াশোনা করতে হচ্ছে না, কোনো পড়াশোনা কাছাকাছি যেতে হবে না, বাসার কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নাই, টেনশন ফ্রিভাবে ঘুমান, নাকে তেল দিয়ে ঘুমান, হয়তো বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য চেষ্টা করতে থাকেন যাতে ইউনিভার্সিটি অ্যাডমিশনটা ভালোভাবে আপনারা নিতে পারেন, কিংবা এটা প্রিপারেশন নেন। নোবডি নোস, এটা হয়তো হতেও পারে, অথবা এমনও কোনো সিস্টেম বেরোতে পারে যে এটার মাধ্যমে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনটা নেওয়া দরকার হচ্ছে না, ইজিলি আপনি বাসায় বসে থাকবেন, অটোমেটিকলি আপনি কোনো না কোনো ইউনিভার্সিটি অ্যাডমিটেড হয়ে যাবেন অথবা সিলেক্টেড হয়ে যাবেন, এনিথিং মাইট হ্যাপেন। আমি পার্টিকুলারলি এটাই বলবো, আজকে আমাদের শিক্ষামন্ত্রী ম্যাডাম দীপু মনি সে জানিয়েছেন যে আজকে কোনো আর কোনো পরীক্ষা হবে না, এইচএসসি পরীক্ষা নিয়ে আর আপনাদের কোনো টেনশন নেই, এইচএসসি পরীক্ষা হচ্ছে না। এনজয় ইয়োর সেলফ, এনজয় ইয়োর টাইম, খুব ভালোভাবে সময় পার করেন, ভালোভাবে দিন পার করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু দেখবো কী বলেছেন, অনেক ভালো থাকেন সবাই, টেক কেয়ার। আপনারা অবগত আছেন যে কোভিড-19 কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় 2020 সালের এইচএসসি পরীক্ষা গত 22 মার্চ তারিখে আমরা স্থগিত ঘোষণা করি। আমাদের যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে তার সঙ্গে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। আমাদের এই যে 11টি শিক্ষা বোর্ড, 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড, এই মিলিয়ে আমাদের 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 13,65,789 জন। কোভিড-19 পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, কখন পরীক্ষা নেবার মতো অনুকূল পরিবেশ হবে, এর কোনো নিশ্চয়তা নেই, এটি আমরা সবাই বুঝতে পারছি। এরকমের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা গ্রহণ করা যায় তার পরিকল্পনা করাও একটা খুব বড় চ্যালেঞ্জ। বিষয় কমিয়ে কিংবা সিলেবাস কমিয়েও হয়তোবা পরীক্ষা নেওয়া যায়, কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয় কিংবা পত্র কমিয়ে নেব হয়তো দেখা যাবে যে সেই বিষয়েই কোনো পরীক্ষার্থীর অনেক ভালো একটা প্রস্তুতি ছিল, কাজেই সেই পরীক্ষার্থীও তখন মনে করতে পারে যে না, আমার তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। এক্ষেত্রে আমরা ভারতে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে সিবিএসই, তাদের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা কোভিড-19 শুরু হওয়ার আগেই আরম্ভ করেছিল এবং 3টি পরীক্ষা নেবার পরে সেই পরীক্ষা বাতিল করা হয়েছিল। 2020 সালে ওয়েস্ট আফ্রিকান সিনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, দ্য ক্যারিবিয়ান এক্সামিনেশন কাউন্সিল, হংকং এ ডিপ্লোমা অফ সেকেন্ডারি এডুকেশন, চীনের গাওকাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলো সবই কিন্তু তারা স্থগিত করেছে বা বাতিল করেছে। আর কাজে আমরা আশপাশে যত জায়গায় দেখছি বেশিরভাগ জায়গায় কিন্তু হয় পরীক্ষা বাতিল করা হয়েছে বা এখনো স্থগিত অবস্থায় আছে। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক, গণমাধ্যম, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে 2টি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসিতে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসির মূল্যায়নটি আমরা করব।
এটি এখন সিদ্ধান্ত। আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এবছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। কোনো প্রশ্ন আছে স্যার? শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার একটু জানবার আগ্রহ, যেহেতু 14 প্রায় 13 কোটি প্লাস শিক্ষার্থীর কথা আসলে ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, তাদের পরিবারের কথা ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কিছু সংকট আসলে থেকেই যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসি টা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসি এর জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। মাননীয় মন্ত্রী, আচ্ছা আচ্ছা, আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারত, এখন কি হতে পারত, সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। আমাদের কাছে যে দুটি পাবলিক পরীক্ষার ফলাফল আছে, যে দুটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সবসময় যে পাবলিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সবচাইতে ভালো করবার চেষ্টা করেন, আমরা সেই দুটি পরীক্ষাতে তাদের ফলাফল সেটির বিবেচনায় আমরা এই ফলাফলটি আমরা দিতে যাচ্ছি। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো। তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে, সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ পদ্ধতিতে কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটির সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মন্ত্রী কথার সাথে আমি শুধু একটু সংযুক্ত করব যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলোই কিন্তু আমরা এখানে অনুসরণ করতে যাচ্ছি, এবং আমরা যদি অপেক্ষা করি আমাদের সম্পূর্ণ পরীক্ষার জন্য কবে আবার পরীক্ষার সময় হবে, আমরা যেগুলো ইন্টারন্যাশনাল পরীক্ষা আছে এবং প্রতিবেশী দেশগুলোতে কিন্তু তারা একটা মূল্যায়নের ভিত্তিতে সেই পদক্ষেপ সেই স্টেপটা নিয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আন্তর্জাতিকভাবে। এবং যে এটা সারা পৃথিবীব্যাপী একটা বিষয়, এটা শুধুমাত্র যে আমরা এইভাবে মূল্যায়ন করছি সেটা নয়, আমরা এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস দেখেই আমাদেরকে টেকনিক্যাল কমিটি সেটা পূর্ণাঙ্গ মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা জানানো হবে। আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। মন্ত্রী মহোদয়, বোর্ডের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য। জি নিশ্চয়ই। জি আদাব। আদাব, আমার দুটো প্রশ্ন ছিল। আপনি আগের মত বিনিময় সভায় আপনি বলছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি আমরা কোনো কারণে নাও নিতে পারি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তো থাকলোই, তাহলে কি আমরা ওইভাবে আমরা এগুচ্ছি যে তাদের সশরীরে মূল মেধা যাচাইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে হবে, এক। আর দুই নাম্বার হচ্ছে যে পরামর্শ কমিটি করা হয়েছে সেই কমিটি কতদিনের মধ্যে প্রতিবেদনটা দেবে? এখানে শুধু কি শুধু বিভাগ পরিবর্তনের বিষয় থাকবে না সার্বিক মূল্যায়নের একটা টার্মস অফ রেফারেন্সও থাকবে? ধন্যবাদ। না, সার্বিক মূল্যায়নের বিষয়টা আমি আগেই বলেছি যে সার্বিক মূল্যায়নের সিদ্ধান্তটা আমরা নিয়েছি, এই পরামর্শ কমিটি আমাদেরকে এই যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটি তারা বলবেন, এবং তারা একই সঙ্গে এই ভর্তি পরীক্ষার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যাপারেও তারা আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে গিয়েই মেধা পুরোপুরি যাচাই হবে এটি আবার, আচ্ছা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষাতে গিয়েই মেধা পুরোপুরি যাচাই হবে সে কথা যদি এখন আমি বলি, আমি কি এখন নিশ্চয়তা দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটিও সশরীরে হবার মতো পরিস্থিতি হবে না? আপনি যেহেতু জানুয়ারিতে অভিজিৎ আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে এরকম পরিস্থিতি হয়ে যাবে যে সশরীরে সবাই পরীক্ষা দিতে পারবেন? আমি এটুকু বলতে পারি যে আমরা এখন এই যে আমাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, কোথাও কোথাও উদ্বেগ ছিল, কোথাও কোথাও উৎকণ্ঠা ছিল, আমাদের পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পড়ছি পড়বো আর কতদিন পড়বো এরকম নানান স্বাভাবিক, আমরা তো প্রত্যেকে আসলে জীবনের একটা পর্যায়ে এই রকম পরিস্থিতি মানে পরীক্ষা নিয়ে উৎকণ্ঠার বিষয়টা বোঝার মতো তো সময় পার হয়ে এসেছি, কিন্তু আমরা সবাই জানি যে পিতামাতাদেরও একটা উৎকণ্ঠা ছিল, তো সেই জন্য প্রতিবেদনটা কবে দিবে আপা? এই প্রতিবেদনটা এই এটি তারা এখনই বসে তারা
দেবেন। আমরা আশা করছি যে তারা সবকিছু বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ পরামর্শ আমরা পেয়ে যাব, এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন যে যারা গত বছর অকৃতকার্য হয়েছিল, যারা গত বছর অকৃতকার্য হয়েছিল এইচএসসি পরীক্ষায় এক বিষয় বা দুই বিষয় বা সকল বিষয়ে, তাদের ক্ষেত্রে ফলাফলে কি আসবে? আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদেরকেও তাদের জেএসসি এবং এসএসসির ভিত্তিতেই তাদের মূল্যায়নটিও করে দেব, এবং তারাও তো আবার বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ওই অন্যদের সকলের সঙ্গে একই ধরনের মূল্যায়নের সম্মুখীন হবে। বিষয় ছিল সেটা হলো যে আমাদের মাধ্যমিক পর্যায়ে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের বার্ষিক মূল্যায়নটি কিভাবে হবে, এটি নিয়েও আমাদের সংবাদ মাধ্যমের তাদের প্রশ্ন আগে ছিল, তো আমরা সেই বিষয়েও কি এখন আপনাদেরকে বলে দেবো?